নমস্কার। হসলা বার্তা নিয়ে আপনাদের সামনে আমি দেবাশিস ঘোষ আজকের বিগত কয়েক দিনের খবর নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই জানাই, গত কয়েকদিন হসলা যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছিল সেগুলো সংক্ষেপে আপনাদের জানাই। গত 30 এপ্রিল রবিবার হসলা এবং শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত হয় প্রথম কালচারাল গেট টুগেদার। এই অনুষ্ঠানে সদস্য এবং সদস্যরা তাদের ট্যালেন্ট প্রকাশ করেন বিভিন্ন গান, নাচ, আবৃত্তি, ভাষ্য ইত্যাদি দিয়ে, এবং শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপর আলোচনা ইত্যাদি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কলকাতা থেকে আয়োজিত শ্রাবণী কালচারাল একাডেমির একদল নৃত্যশিল্পী এখানে উপস্থিত হয়ে তাদের নৃত্যকলা প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মাননীয় বিধায়ক শ্রী তন্ময় ঘোষ, বিষ্ণুপুরের পৌর প্রধান শ্রী গৌতম গোস্বামী এবং বিষ্ণুপুরের উপপৌর প্রধান মহাবীর আগারওয়ালা ও একজন কাউন্সিলর, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুনীল দাস মহাশয়। এই অনুষ্ঠানটি মহাসমারোহের ধুমধামের সাথেই পালিত হয়। এরপর দ্বিতীয় যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত 9ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথের 163তম জন্মজয়ন্তী পালনের মাধ্যমে। এই অনুষ্ঠানটি চকবাজার আটচালাতে প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান থেকে আমরা শেষ করে আমরা র্যালি করে আসি পোড়ামাটির হাটে, গোটা বিষ্ণুপুর পরিক্রমা করে তাতে গান এবং ভাষ্যের মাধ্যমে সেইখানে পোড়ামাটির হাটে আমাদের শেষ পর্বটি অনুষ্ঠিত হয় এই জন্মজয়ন্তী। এইভাবেই আমরা পালিত করি। এরপরে আসছি খেলার খবরে। গত 58 বছরের খরা কাটিয়ে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে সোনা জিতল ভারত। 1965 সালে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন দিনেশ খান্না, তার এত বছর পর এই প্রতিযোগিতায় সোনা জিতল ভারত। গত 30 এপ্রিল ফাইনালে ভারতের অন্ধ্রের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও মুম্বাইয়ের চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার ওং ইউ সিন এবং পেও ই আই জুটিকে 16-21, 21-17 ও 21-19 ব্যবধানে হারিয়ে দেন। এই জয়ের পর ফেডারেশনের তরফ থেকে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফুটবলের সুপার কাপ জিতল উড়িষ্যা এফসি। কোজিকোড়ে আয়োজিত এই প্রতিযোগিতায় বেঙ্গালুরু এফসি কে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তার মতো এমন অনেক প্রতিভা যারা সুযোগ ও পরিকাঠামোর অভাবে উন্নতি করতে পারছেন না, তাদেরও তুলে আনতে লাভলিনা ফাউন্ডেশন গঠনের কথা জানালেন বক্সিং এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফেরা অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই। সম্প্রতি জাপানি মার্শাল আর্ট জুজুৎসু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। সেখানে প্রতিযোগিতা হারিয়ে তিনি জিতে নিয়েছেন সোনার পদক, এমনকি রূপোর পদকও। এই প্রথম তিনি জুজুৎসু প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জিতলেন। জুন মাসের শেষের দিকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান ক্রিকেট দল, পাকিস্তান দল। অন্য যে দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেগুলি হলো ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, কুয়েত, লেবানন ও নেপাল। গত মার্চে সাফের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রতিযোগিতার মান বাড়াতে প্রয়োজনে সাফের আওতাভুক্ত দেশের বাইরেও ভালো মানের দলকে আমন্ত্রণ জানানো হবে। তারপরে কুয়েত ও লেবানন দলের অন্তর্ভুক্তি হয়েছে প্রতিযোগিতায়। জলপথে বিশ্ব জয়। জলপথে বিশ্ব পরিক্রমায় গোল্ডেন গ্লোব রেস এর যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত নৌসেনা আধিকারিক অভিলাষ টমি। প্রথম ভারতীয় হিসাবে এই প্রতিযোগিতা তিনি সম্পূর্ণ করেন এবং দ্বিতীয় হন। 2022-এর সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা শুরু হয় ফ্রান্স থেকে। এর আগেও অভিলাষ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, কিন্তু সেবার তার ইয়টের মাস্তুল ভেঙে সেটি নিখোঁজ হয়ে যায়। পরে অস্ট্রেলিয়ার নৌবাহিনী তাকে উদ্ধার করে আনে। ভারতীয় ক্রিকেটের মহেন্দ্র সিং ধোনির সম্ভবত এটি শেষ আইপিএল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। আইপিএল এর শেষ ম্যাচ খেলতে তিনি সম্ভবত নেমেছিলেন কেকেআর এর বিরুদ্ধে গত 14ই মে চেন্নাইতে। ম্যাচটি চেন্নাই এফসি হারলেও উনি খেলার শেষে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন
মাঠ প্রদক্ষিণ করে। সেই সময় ভারতীয় ক্রিকেটের আর এক কিংবদন্তি সুনীল গাভাস্কর দৌড়ে গিয়ে ধোনির অটোগ্রাফ নিয়ে নেন নিজের জামাতে, তাও এক সাংবাদিকের কাছে পেন চেয়ে নিয়ে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে লিপিবদ্ধ থাকবে। এরপর আমি একটি বিশেষ খেলার খবরের বাইরে একটি বিশেষ খবরের প্রতি আকর্ষণ করছি আপনাদের। খবরটি হলো বিশ্বের প্রথম গর্ভস্থ শিশুর মস্তিষ্কে বিরল অস্ত্রোপচার আমেরিকায়। বিশ্বে এই প্রথম গর্ভস্থ শিশুর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করলেন মার্কিন চিকিৎসকেরা। নজির বলল ডিগ্রাম অ্যান্ড ওমেন্স হসপিটাল অ্যান্ড বস্টন চিলড্রেন্স হসপিটালের ডাক্তারদের একটি দল। যে শিশুটির মস্তিষ্ক অস্ত্রোপচার হয়েছে সে আক্রান্ত ছিল ভেনাস অফ গ্যালেন ম্যালফরমেশনে। এটি মস্তিষ্কের একটি বিরল রোগ। আরো স্পষ্ট করে বললে মস্তিষ্কের রক্তচালকের এক ধরনের বিরল জটিলতা। চিকিৎসক দলের সদস্য রেডিওলজিস্ট ডক্টর ড্যারেন অরব্যাচ জানিয়েছেন, যদি মাতৃগর্ভে থাকাকালীন ওই শিশুটির মস্তিষ্কে অস্ত্রোপচার করা না হতো তাহলে জন্মের পরেই শিশুটির মস্তিষ্কে মারণ ফাঁদ তৈরি হতে পারত। পাশাপাশি আশঙ্কা থাকত হার্ট ফেলিওরের। এর আগে গর্ভস্থ শিশুর হৃৎপিণ্ডের সফল অস্ত্রোপচারে আলোড়ন সৃষ্টি হয়েছিল বিশ্বজুড়ে। এবার হার্টে সফল সার্জারি করে সাফল্যের নিরিখে আরও এক ধাপ এগিয়ে গেলেন মার্কিন চিকিৎসকেরা। তারা জানিয়েছেন ভেনাস অফ গ্যালেন ম্যালফরমেশন তখনই ঘটে যখন গর্ভস্থ শিশুর মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ডে রক্ত বহনকারী জালিকাগুলি ঠিকভাবে তৈরি হয় না, যার জোরে শিরাগুলির উপর রক্তের চাপ বাড়ে, ফলে শিশুর জন্মের পর পরেই মস্তিষ্কের ক্ষত তৈরির পাশাপাশি হার্ট ফেলিওরের আশঙ্কাও থাকে বেশি। শুধু তাই নয়, ডক্টর ড্যারেনের দাবি এই জটিল রোগে শিশু জন্মের পর যদি চিকিৎসা শুরু হয় সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে তাতে সাফল্য মেলে না, মৃত্যুর আশঙ্কা থাকে। 50-60% শিশুই জন্মের পরপরই অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীকালে এদের মধ্যে 40% মৃত্যু হয়, আর যদি বেঁচে যায় তাহলে অন্তত 50% ক্ষেত্রে শিশুদের স্নায়ুগত নানা ধরনের সমস্যা দেখা দেয়। হাসপাতাল সূত্রে খবর, যে শিশুটির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে তার নাম ডেনভার, তার মা তখন 34 সপ্তাহের অন্তঃসত্ত্বা। তিনি রুটিন আল্ট্রাসাউন্ড চেক আপ করাতে যখন আসেন তখনই ধরা পড়ে অসুস্থতার বিষয়টি। পরীক্ষা করে দেখে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন গর্ভাবস্থাতেই অস্ত্রোপচার করবেন। সুইচ ঢুকিয়ে অস্ত্রোপচারটি করা হয়েছিল শেষ পর্যন্ত, যা সফলভাবেই সম্পন্ন হয়। আজকের হসলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।